السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي، ربي يسر ولا تعسر وتمم بالخير. بسم الله الرحمن الرحيم. আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে 18 নং ক্লাস। 18 নং ক্লাসে পড়া থাকছে তাজদীদ মশক। ইতিপূর্বে আমি আপনাদেরকে পড়িয়েছি মিম মুসাদ্দাত এবং নুন মুসাদ্দাত, অর্থাৎ ওয়াজিব গুন্না, এবং তাজদীদের আরও কিছু উদাহরণ দিয়েছিলাম। আজকে আপনাদের জন্য তাজদীদের মশক থাকবে। আশা করব আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে সুন্দরভাবে ক্লাসের মধ্যে শুনিয়ে দেবেন। তবে আজকে এবং আগামীকালকে যে তাজদীদের মশক থাকবে আপনাদের জন্য, এগুলো আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন। আমি বানান করে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে পড়বেন। অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে, না হয় কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সদ দাল জবর দা, কব জবর ক, সদ দা ক, সদ দা ক, কাব দাল জবর কাদ, দাল জবর দা, বা জবর বা, কাদ দা বা। যেমনটি বলা হয়েছে, তাজদিদযুক্ত অক্ষর দুইবার উচ্চারিত হয়, একবার ডান পাশের হরকতের সহিত, আবার নিজের হরকতের সহিত। কাদ দা বা, আইন লাম জবর আল, লাম জবর লা, মিম জবর মা, আল্লামা, কব দাল জবর কদ, দাল জবর দা, র জবর র, কদ দা র, হা কব জবর হাক, কফ তা জবর কত, হাক কত, খ ফা জবর খফ, ফা তা জবর ফাত, খফ ফাত, ফা জিম ফেস ফুদ, জিম জেদ জি, র তা জবর রত, ফুদ জি রত, সিন ইয়া জবর সাই, ইয়া জের ই, দাল দুই পেশ দুন, সাইয়িদুন, মিম ইয়া জবর মাই, ইয়া জের ই, তা দুই পেশতুন, মাইয়িতুন। ইয়ার মধ্যে তাসদিদ হলে ইয়া একটু শক্তভাবে উচ্চারিত হবে। ফা সোয়াদ পেশ ফুস, সোয়াদ জে সুই, লাম তা জবর লাত, ফুস সুই লাত। যে অক্ষর মধ্যে তাসদিদ হবে সে অক্ষরটা একটু সময় লাগবে উচ্চারণ করার সময়, যেভাবে আপনারা তখন দেখেছেন। ফুস সুই লাত, আইন লাম জের ইল, লাম ইয়া জেল্লি, ইয়া ওয়া পেশ ইউ, নুন জবর না, ইল্লিয়ুনা। এখানে একটু লক্ষ্য করতে হবে আপনাদেরকে, আইন লাম জের ইল, লাম ইয়া জেল্লি, ইয়া ওয়াও পেশ ইউ, পেশের বাম পাশে ওয়াও সাকিন থাকলে একালি প্রাণটা হয়, যেটা মদের হরফ বা মধ্যে তবে এই বলে, এভাবে একালি প্রাণটাকে, ইল্লিয়ু, নুন জবর না, ইল্লিয়ুনা। ইয়া জা জবর ইয়াজ, জা কাব জবর জাক, কাব খাড়া জবর কা, ইয়াজ জাক, ইয়া দাল জবর ইয়াদ, দাল কাব জবর দাক, কাব জবর কা, র পেশরু, ইয়াদ দাক কারু, ইয়াদ দাক কারু। দুইবার উচ্চারণ হবে, দুইবার উচ্চারণ হবে দালটা, এগুলো একটু ভালোভাবে আপনারা প্র্যাকটিস করবেন। ইয়াদ দাক কারু, মিম দাল পেশ মুদ, দাল সা জবর দাস, সা জে সি, র পেশরু, মুদ দাস সিরু, আইন লাম জের ইল, লাম ইয়া জেল্লি, ইয়া ইয়া জের ই, নুন জবর না, ইল্লি ই না। এখানে একটু লক্ষ্য করুন আপনারা, আইন লাম জের ইল, লাম ইয়া জেল্লি, তাসদিদ যুক্ত অক্ষর যেহেতু দুবার উচ্চারণ হয় ডান পাশের হরকতের সহিত, যেমন লাম ইয়া জেল্লি, আবার উচ্চারণ হবে ইয়ার সহিত, ইয়া ইয়া জের ই, নুন জবর না, ইল্লি ই না। এখানে জেরের বাম পাশে ইয়া সাকিন, একালে টানতে হবে, ইল্লিয়িনা। আমি প্রথম থেকে আবার বলে দিচ্ছি তাসদীদের মশক। সদ্দাক, কাযযাবা, আল্লামা, কদ্দার, হাক্কত, খফাত, ফুজ্জিরত, সাইয়িদুন, মাইয়িতুন, ফুসসিলাত, ইল্লিয়ুনা, ইয়াজ্জাক্কা, يذكر مدثر عليين। এটা ক্লাস কি আপনাদের জন্য পড়া, আমি আশা করব আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে সুন্দরভাবে ক্লাসের মধ্যে শুনিয়ে দিবেন। তবে অবশ্যই আপনারা ধৈর্যের সহিত পড়বেন এবং বুঝে বুঝে পড়বেন, যেভাবে আমি বানান করেছি আপনারা সেভাবে বানান করে পড়ার চেষ্টা করবেন। দোয়া করি আল্লাহ যেন আমাদের জন্য কোরআন বোঝা সহজ করে দেয় এবং পবিত্র কোরআনের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো যেন আমরা ধৈর্য সহিত গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।